السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد, সুপ্রিয় দর্শক, শ্রোতা, ভাই ও বোনেরা, কাছের দূরে দেশ প্রবাসে যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের সাথে এমন একটি আমল শেয়ার করব, এই আমলটা করলে জালিমের কষ্টদায়ক চক্রান্তের শিকার যদি হয়ে থাকেন তা থেকে রেহাই পাবেন। আপনার যদি কোনো জালেম অত্যাচারের চক্রান্তের শিকার যদি আপনি হয়ে থাকেন, তাহলে তার চক্রান্ত থেকে আপনি বাঁচতে পারবেন, আল্লাহ তাআলা আপনাকে রেহাই দান করবেন। সাথে সাথে দর্শক, এই আমলটা করলে আপনারা শত্রুর শত্রুতা থেকে রক্ষা পাবেন, হিংসুকের হিংসা থেকে রক্ষা পাবেন। দর্শক, আমলটা আল্লাহ তাআলার সিফাতি নামের আমল। পবিত্র কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা অনেকগুলো গুণবাচক নাম আছে, তোমরা সেগুলোর দ্বারা ডাকো। তো আমরা এই গুণবাচক নামের উসিলা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে প্রার্থনা করি, বা এই গুণবাচক নামের দ্বারা যদি আমরা আল্লাহ তাআলাকে ডাকি, তাহলে ফলাফল লাভ করতে পারবো ইনশাআল্লাহ। দর্শক, আমালে কোরআনে থেকে আপনাদের সাথে আমি এই বিষয়টা শেয়ার করব, যেটি হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই লিখেছেন। তো আমি গ্রহণযোগ্য বই থেকে, কিতাব থেকেই আপনাদের সাথে আমল শেয়ার করি, আমলগুলো করলে ফল পাবেন। দর্শক, যদি আপনারা এই জালেমের কষ্টদায়ক কোনো চক্রান্তের শিকার হয়ে থাকেন, কেউ আপনাকে কোনো এই চক্রান্তে ফেলতে চাচ্ছে, বা কোনো বিষয়ে ফাঁসাতে চাচ্ছে, বা কোনো শত্রু অত্যাচারে যদি থাকেন, ভয়ের মধ্যে থাকেন, আতঙ্কের মধ্যে আপনি থাকেন, তখন একটা নাম আল খবিরু, আল খবিরু, হামজা লাম জবর, আল খ জবর খ বা ইয়া জের বি, আল খবির র পেশরু, আল খবিরু, এই নামটি বেশি বেশি পাঠ করবেন। একজন ছেলে হন বা আপনি একজন মেয়ে হন, যেই হন না কেন, যদি আপনি কারো দ্বারা কোনো সমস্যার মধ্যে থাকেন, নির্যাতনের মধ্যে থাকেন, এই আমলটি করবেন। সকাল নেই, দুপুর নেই, রাত নেই, যখনই আপনাদের সময় হয় তখনই আমলটা করতে পারবেন। অজু থাকা শর্ত নয়, পাক থাকা অবস্থায়, অপবিত্র থাকা অবস্থায়, মহিলাদের মাসিক চলা অবস্থায় সব সময় এই নাম পড়া যাবে, কোনো সমস্যা নেই। শুধু বাথরুমে থাকা অবস্থায় এই নাম পড়া থেকে আপনারা বিরত থাকবেন, আর এছাড়া সব সময় আপনারা এই নামটি পাঠ করতে পারেন। তো বেশি বেশি এই নামটি পাঠ করার কথা বলা হয়েছে, যে এই নাম যত বেশি পাঠ করতে পারবে সে তত দ্রুত বা তত বেশি জালেমের কষ্ট থেকে, শত্রু শত্রু থেকে, হিংসুকের হিংসুক থেকে বাঁচতে পারবে ইনশাল্লাহ। দর্শক, এই ছিল গুরুত্বপূর্ণ আমলটি না আলোচনা, আশা করে বুঝতে পারছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলটি করার দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।